গাজায় ইরানি প্রেসিডেন্টের নজিরবিহীন বক্তব্য ইরান হামাস ঐক্যের সুর। নিজের হাতে মাটি খুঁড়ে মার্কিন দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অ্যান্টনি ব্লিংকেন। সাগরতলে অদ্ভুত ফাটল, ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা বিজ্ঞানীদের। সুদানে বিশৃঙ্খলা, প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিল আধা সামরিক বাহিনী। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধরকে জানিয়ে দিলেন ইমরান খান। অর্থনৈতিক দিক থেকে ইউক্রেনের কোনো অস্তিত্বই নেই। সবশেষে জানবেন কিভাবে মার্কিন গোপন নথিতে ঢুকলেন টাসেরা। গাজায় রাইসির নজিরবিহীন বক্তব্য ইরান হামাস ঐক্যের সুর। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শুক্রবার গাজা উপত্যকায় একটি বার্ষিক প্যালেস্টাইনপন্থী সমাবেশে প্রথমবার নজিরবিহীন বক্তৃতা দিয়েছেন। এই ঘটনা গাজা শাসনকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ও ইরানের মধ্যে ঐক্যের একটি বিরল প্রদর্শন বলে মনে করছে পশ্চিমারা। গাজা শহরের একটি ফুটবল স্টেডিয়ামে হামাস এবং ছোট ছোট ইসলামী প্রতিরোধ গোষ্ঠীর শত শত সমর্থক জড়ো হয়। সমাবেশে ইরানি প্রেসিডেন্ট ফিলিস্তিনিদের ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। ফিলিস্তিনের রাইসির আগমন ইঙ্গিত দেয় সিরিয়ায় বিধ্বংসী গৃহযুদ্ধের জন্য হামাস ও ইরানের মধ্যকার সম্পর্কের যে ফাটল ছিল তার অবসান ঘটেছে। রাইসি জেরুজালেম দিবস বা আল কুচ দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের জনসমাগমে হাজির হন। সমর্থনে জর্ডানের আকাবা এবং মিশরের শারম আল শেখে ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের দ্বিপক্ষীয় বৈঠকের সমালোচনা করে রাইসি বলেন, এইসব বৈঠকে কোনো লাভ হবে না, ইসরায়েল কখনোই ফিলিস্তিনিতে শান্তি আনতে দেবে না। নিজের হাতে মাটি খুঁড়ে মার্কিন দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অ্যান্টনি ব্লিংকেন। নিজের হাতে কোদাল দিয়ে মাটি খুঁড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এমন ঘটনা হয়েছে তার ভিয়েতনাম সফরে। শুক্রবার নতুন মার্কিন দূতাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় হ্যানয়ে। সেই আয়োজনেই কোদাল হাতে তুলে নিলেন ব্লিংকেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন ভিয়েতনামে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক ন্যাপার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই দেশের সম্পর্ক জোরদারে নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ। আরও বেশি সংখ্যক ভিয়েতনামের নাগরিককে যুক্তরাষ্ট্রের ভিসা প্রদানের সুযোগ তৈরির কথাও বলেন তিনি। এ সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, নতুন দূতাবাস ভবন হবে আটতলা বিশিষ্ট, যার নির্মাণ কাজের সময় লাগবে ছয় বছর। এই সময় স্থানীয় 1800 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সাগরতলে অদ্ভুত ফাটল, ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা বিজ্ঞানীদের। প্রশান্ত মহাসাগরের তলদেশে এক অদ্ভুত ফাটলের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। তারা আশঙ্কা করছেন এই ফাটলের কারণে কোনো একদিন ভয়াবহ ভূমিকম্প ঘটতে পারে। প্রশান্ত মহাসাগরের কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় এই ফাটলের দেখা পাওয়া গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, এই ফাটলটি কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী পিথিয়া ওয়েসিস নামক ঢালে অবস্থিত। এই ঢালটি আবার ক্যাসকেডিয়া সাবডাকশন জোন নামক একটি ভূমিকম্প ফ্রন্ট লাইনের উপর অবস্থিত, যা কানাডার পশ্চিম উপকূল থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত দীর্ঘ। বিজ্ঞানীরা বলছেন ফাটলটি দিয়ে আগুনের গোলার মতো তীব্র বেগে উষ্ণ পানি বের হচ্ছে। পানির তাপমাত্রা সেখানে 150 থেকে 260 ডিগ্রি সেলসিয়াস। পানি তীব্র গরম হয়, তা আশেপাশের বিশাল এলাকার পানিকে উষ্ণ করে তুলছে। এমনকি যুক্তরাষ্ট্রের অরেগনের নিউপোর্ট উপকূলেও এই উষ্ণ পানির স্রোত পৌঁছে গেছে। বিজ্ঞানীরা বলেন, পানি যদি এভাবে বের হতেই থাকে তবে স্থানীয় পানির চাপকে বাড়িয়ে দিতে পারে এবং ক্যাসকেডিয়া সাবডাকশন জোনের দুই টেকটোনিক প্লেটের সংঘর্ষের কারণ হতে পারে, যার ফলে ভূমিকম্প দেখা দিতে পারে। সুদানে বিশৃঙ্খলা, প্রেসিডেন্ট প্রাসাদ দখলে নিল আধা সামরিক বাহিনী। সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরুর পর সুদানের আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF দাবি করেছে শনিবার প্রেসিডেন্ট প্রাসাদ, সেনাপ্রধানের বাসভবন এবং খার্তুম বিমানবন্দর দখলে নিয়েছে তারা। এদিকে আধাসামরিক বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে দেশটির বিমান বাহিনী। এর মধ্যে তিনজন বেসামরিক মানুষের নিহতের খবর পাওয়া গেছে। হামলা শুরুর পেছনে সুদানের সেনাবাহিনীকে দায়ী করেছে RSF। সুদানের মেরোয়ে এবং পশ্চিমে এল ওবেইদার বিমানবন্দর দখলে নেয় RSF। বিশৃঙ্খলার প্রসঙ্গে সেনাবাহিনী জানিয়েছে বিমান বাহিনী RSF এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। একাধিক টেলিভিশনের লাইভে দেখা গেছে খার্তুমের আকাশে একটি সামরিক বিমান চক্কর দিচ্ছে, কিন্তু বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে বিষয়টি নিশ্চিত হতে পারেনি। খার্তুমের বেশ কিছু অংশে গোলাগুলির শব্দ শোনা যায় এবং প্রত্যক্ষদর্শীরা পার্শ্ববর্তী শহরগুলোতে হামলা হওয়ার কথা জানিয়েছেন। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে জানালেন ইমরান খান। পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেন সেনাপ্রধান, এমন মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবং তিনি বলেছেন সেনাপ্রধানের সিদ্ধান্ত অনুসরণ করেন অন্য সবাই। দেশে দুর্নীতিবাজ মাফিয়াদের পক্ষ নেওয়ার অভিযোগ তুলে তিনি সামরিক ইস্টাবলিশমেন্টের সমালোচনায় এভাবে মুখরিত হয়ে ওঠেন।
গতকাল সন্ধ্যায় তিনি জামান পার্কে তার বাসভবন থেকে পাকিস্তান তেহরিকে ইনসাফ দলের সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন। এই খবর দিয়ে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই বলেছে, ওই ভাষণে ইমরান খান সুপ্রিম কোর্টের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলেন, আমদানি করা সরকার চেষ্টা করছে সুপ্রিম কোর্টকে খর্ব করতে। ইমরান খান বলেন, সেনাবাহিনী দুর্নীতিবাজ মাফিয়া শরীফ এবং জারদারির পক্ষ নিয়েছে, তারা নিশ্চিত করতে চায় যাতে আমি আর ক্ষমতায় ফিরতে না পারি। তিনি আরও বলেন, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ নেতৃত্বাধীন জোট সরকার পিটিআই প্রধানের বক্তব্য দেশের ইলেকট্রনিক মিডিয়ায় সম্প্রসারে অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। সুপ্রিম কোর্ট ইস্যুতে দেশের সৃষ্ট বিভক্তিতে তিনি গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। অর্থনৈতিক দিক থেকে ইউক্রেনের কোনো অস্তিত্ব নেই। ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে আজীবন অর্থ দিয়ে যাবে না। শুক্রবার একটি রেডিও স্টেশনে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি বার্তা উচ্চারণ করেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। তিনি বলেন, অর্থনৈতিক দিক থেকে দেখলে ইউক্রেন নামে কোনো দেশের অস্তিত্বই নেই। অর্থনৈতিক সূচকগুলোতে ইউক্রেনের যে পতন দেখা যাচ্ছে তা ব্যাপক, যেহেতু সেখানে যুদ্ধ চলছে এমনটাই হওয়া স্বাভাবিক। অবশ্যই ইউক্রেনের নিজের ব্যয় মেটানোর সক্ষমতা নেই। হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখন ইউক্রেনীয়দের স্যালারি দিচ্ছে, পেনশন দিচ্ছে, স্বাস্থ্যসেবা দিচ্ছে। ইউক্রেনকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করে চলেছে তারা, কিন্তু আজীবন এমনটা চলতে পারে না। পশ্চিমাদের উদ্দেশ্যে অরবান প্রশ্ন করেন, তারা কি ইউক্রেনকে এভাবেই চলতে দেখতে চায়? আমেরিকা ও ইউরোপ যেদিন এই প্রশ্নের উত্তরে না বলবে সেই দিনই এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কিভাবে মার্কিন গোপন নথিতে ঢুকলেন টাসেরা? যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংক্রান্ত কয়েক ডজন অতি গোপনীয় গোয়েন্দা নথি ফাঁস হয়েছে। এসব নথি ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন অনলাইন মাধ্যমে। নথি ফাঁসের ঘটনায় 13 এপ্রিল সামরিক বাহিনীতে কর্মরত জ্যাক টাসেরা নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। টাসেরাকে গ্রেপ্তারের পরের ঘটনা প্রবাহ, গোপন নথিতে তার প্রবেশাধিকার এবং সামরিক বাহিনীতে তার পেশাগত জীবন নিয়ে নতুন কিছু বিষয় উঠে এসেছে। টাসেরার বয়স মাত্র 21 বছর। তিনি ম্যাসাচুয়েটস অঙ্গরাজ্যে এয়ার ন্যাশনাল গার্ডের একজন সদস্য। তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য হস্তগত ও স্থানান্তর এবং নিজের কাছে রাখা ও সরানোর অভিযোগ আনা হয়েছে। এই দুই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার 15 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অনলাইন গেমের একটি চ্যাটরুমে গোপন এসব নথি ফাঁস করেছিলেন টাসেরা। ফাঁস হওয়া এইসব গোপন মার্কিন গোয়েন্দা নথিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিস্তারিত তথ্য রয়েছে। তবে এই ঘটনা নিয়ে চলমান তদন্ত নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে কিভাবে এসব তথ্য ফাঁস হলো সে বিষয়ে কিছু জানায়নি তারা। তবে শুক্রবার আদালতে যেসব নথি দাখিল করা হয়েছে সেখান থেকে টাসেরার জীবন এবং কিভাবে তিনি এইসব নথি ফাঁস করলেন তার একটা ধারণা পাওয়া যায়। আদালতে দাখিল হওয়া নথিগুলো থেকে যেসব বিষয় জানা যাচ্ছে সেগুলোই তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। প্রথম প্রকাশ ডিসেম্বরে। টাসেরার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগের মধ্যে রয়েছে FBI স্পেশাল এজেন্টের লেখা একটি হলফনামা, যিনি কাউন্টার ইন্টেলিজেন্স এবং গুপ্তচর বৃত্তির বিষয়ে বিশেষজ্ঞ। হলফনামায় FBI স্পেশাল এজেন্ট প্যাট্রিক লুকেনহব বলেছেন, একজন ব্যবহারকারীর নাম ব্যবহার করে এক ব্যক্তি পেমেন্ট রেকর্ডের মাধ্যমে 2022 সালের ডিসেম্বরে এইসব অতি গোপনীয় নথি অনলাইন মাধ্যমে পোস্ট করা শুরু করেন। পরে জানা যায় ওই ইউজার নেম টাসেরার সঙ্গে সম্পৃক্তিত। হলফনামা অনুযায়ী গেমারদের কাছে জনপ্রিয় ডিসকর্ড নামক একটি সামাজিক মাধ্যমের চ্যাটরুমে এইসব নথি পোস্ট করা হয়। এছাড়াও আদালতে দাখিল হওয়া নথি অনুযায়ী টাসেরা 2019 সালের সেপ্টেম্বরে এয়ার ন্যাশনাল গার্ডে যোগ দেন। তিনি জুনিয়র পর্যায়ের একজন কর্মকর্তা। গত ফেব্রুয়ারি পর্যন্ত তার পদবী ছিল সাইবার ডিফেন্স অপারেশন জার্নিসম্যান। বর্তমানে তার পদবী একজন E3 এয়ারম্যান। 2021 সালে টাসেরাকে অতি গোপনীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্যে প্রবেশাধিকার দেওয়া হয়। একই বছর তাকে যুক্তরাষ্ট্র সরকারের অন্যান্য গোপন কর্মসূচিতে সংবেদনশীল কম্পার্টমেন্টের প্রবেশাধিকারও দেওয়া হয়। এইসব প্রবেশাধিকার অনুমতি পেতে আজীবনের জন্য একটি নথিতে স্বাক্ষর করতে হয় তাকে। এর শর্ত হলে তিনি বেঁচে থাকতে এইসব তথ্য কখনও প্রকাশ করতে পারবেন না। একই সঙ্গে তার কাছ থেকে এটাও স্বীকার করে নেওয়া হয়, কারো অনুমতি ছাড়া তিনি যদি এইসব সংরক্ষিত তথ্য প্রকাশ করেন তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে। অতি গোপনীয় তথ্য সংক্রান্ত বিভিন্ন মামলা নিয়ে কাজ করেন যুক্তরাষ্ট্রের এমন একজন জাতীয় নিরাপত্তা বিষয়ক আইনজীবী মার্ক জাইদ। BBCকে তিনি বলেছেন, এত কম বয়সে টাসেরার মতো কারো গোপন নথিতে প্রবেশ অধিকার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কোনো অস্বাভাবিক ঘটনা নয়। মার্ক জাইদ বলেন, টাসেরার বয়সী অনেকে রয়েছেন যাদের গোপন নথিতে প্রবেশাধিকার রয়েছে, বিশেষ করে ন্যাশনাল গার্ডে। তবে বিষয়টা হলো, তিনি কেন এমন কিছু গোপন নথিতে প্রবেশাধিকার পেয়েছেন? তার মতো বয়সী একজন অফিসারের এইসব গোপন বিষয়ে প্রবেশাধিকার থাকার প্রয়োজন নেই।